শুভ নববর্ষ সবাইকে। আমাদের স্কুল এই চ্যানেলে স্বাগত জানাই, আমার এবং ফাহাদ স্যারের এই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে বিশেষ করে এই নববর্ষের দিন একটি ভিডিও আপলোড করব। ফাহাদ স্যার এবং আমি শুরু থেকে এই চ্যানেলটি একদম হাল ধরে আছি এবং ফাহাদ স্যার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্লাসগুলো দিচ্ছেন, আমি ম্যাথের ক্লাসগুলো দিচ্ছি। তাছাড়া এই চ্যানেলে অন্যান্য টিচার যারা ক্লাস দিচ্ছেন তারা মূলত আমার এবং ফাহাদ স্যারের তত্ত্বাবধানে বিভিন্ন ক্লাসগুলো আপলোড করছেন। আমি তোমাদের বলবো যে আমাদের স্কুল এই চ্যানেল আমার এবং ফাহাদ স্যারের চ্যানেল, এই চ্যানেলে সবসময় চোখ রাখো। ফাহাদ স্যার উনি ওনার মতো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসগুলো দিচ্ছে। আমি এই চ্যানেলে ম্যাথের ক্লাসগুলো তোমাদের সামনে আপলোড করব। আমি ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো আপলোড করেছি এবং তোমরা যদি প্লেলিস্টে যাও সেই প্লেলিস্টে কিন্তু সুন্দরভাবে ম্যাথের ক্লাসগুলো পাবে। তোমরা অনেকেই কমেন্টস করেছো যে স্যার এই চ্যানেলে কি ম্যাথের ক্লাস, ম্যাথের কোনো টিচার নেই। অ্যাকচুয়ালি তোমাদের ধারণা ভুল, আমি এবং ফাহাদ স্যার একদম শুরু থেকে এই চ্যানেলে আসি এবং আমি ম্যাথের ক্লাসগুলো আপলোড করছি। আমি চেষ্টা করব তোমাদের ইন্টারের ম্যাথগুলো, বিশেষ করে ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে ম্যাথগুলো আছে ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ে যতটুকু বোঝানোর বা তোমাদের যাতে বোঝার সুবিধা হয় সেভাবে আমি ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। সেই ধারণা থেকেই আমি যদি বলবো আজকে এই নববর্ষের শুভেচ্ছা স্বরূপ আমি তোমাদের ত্রিকোণমিতি অর্থাৎ হায়ার ম্যাথের এইচএসসি ফার্স্ট পার্টের ত্রিকোণমিতি 7B চ্যাপ্টার থেকে আমি একটি ম্যাথ তোমাদের সামনে আপলোড করব। তাছাড়াও আমার তরফ থেকে তোমাদের জন্য রইল শুভকামনা, আমাদের ফেসবুক পেজ বা আমাদের স্কুল এই সাইটে বিভিন্ন ক্লাসগুলো আপলোড হচ্ছে, আমি এবং ফাহাদ স্যার মিলে বিভিন্ন বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের সাথে থেকো। আমি এবং ফাহাদ স্যার আমাদের এই দুজনের এই চ্যানেল খুব সুন্দরভাবে তোমাদের সহায়তায় ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। জানি তোমরা তোমাদের অনেক রিকোয়ারমেন্ট জানো এবং তোমরা আগে থেকেও জানো বা এখনও জানো বা এই মুহূর্তেও জেনে থাকবে যে আমার এবং ফাচারের আমাদের স্কুলের চ্যানেলটি, এই চ্যানেলটি যতদূর পারি তোমাদের সহায়তা এবং তোমাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি এবং ফাচার এই চ্যানেলের কাজ করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ফাচার অনেক সুন্দরভাবে ক্লাসগুলো দিচ্ছেন, আমিও চেষ্টা করছি সুন্দরভাবে ক্লাসগুলো উপস্থাপন করার। তাহলে আজকে আসো আমি ইন্টারের ফার্স্ট পার্টের ত্রিকোণমিতির একটি ম্যাথ, যেখানে কেতাবউদ্দিন স্যারের বই থেকে আমি একটি ম্যাথ এখানে তুলে ধরার চেষ্টা করব। এ প্লাস বি প্লাস সি সমান পাই এবং কজ এ সমান কজ বি ইন্টু কজ সি হলে আমাদের প্রমাণ করতে হবে যে ট্যান এ সমান ট্যান বি প্লাস ট্যান সি। এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দরভাবে যদি জানতে হয় পারতে হয় তোমাদের বলবো, সবেমাত্র যারা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের বলবো যে তোমরা এসএসসি লেভেলে 8.3 চ্যাপ্টারে যে কোণের ধারণাগুলো অর্থাৎ 6টি অনুপাতের যে কোয়াড্রেন্টগুলো, এই কোয়াড্রেন্টগুলো কিন্তু খুব ভালোভাবে শিখে এসেছো বা জানছো, বা আমরা অনেক সময় দেখি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলে তখন কিন্তু বিভিন্ন টেস্ট পেপার বা ক্যাডেট কলেজে কিন্তু এই ম্যাথগুলো দেওয়া হতো, কারণ তোমরা ত্রিকোণমিতির 8.3 চ্যাপ্টারের যে ম্যাথগুলো তোমাদের কিছু ল্যাকিংস ছিল ওই ল্যাকিংসগুলো দূর করার জন্য আরেকটু সুন্দরভাবে তোমরা ইন্টারে উঠেই কিন্তু এই ম্যাথগুলো করলে বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি কোনো ল্যাকিংস ছিল না। তাহলে আসো আমি যদি এই ম্যাথটি তোমাদের প্রমাণ করতে চাই তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে ট্যান এ এবং রাইট হ্যান্ড সাইডে আছে ট্যান বি প্লাস ট্যান সি। তবে 7B এর চ্যাপ্টারে মূলত মনে রাখবে সাইন এ প্লাস বি এর সূত্র বা সাইন এ মাইনাস বি এর সূত্র অথবা কস এ প্লাস বি এর সূত্র অথবা কস এ মাইনাস বি এর সূত্রটা আমাদের এখানে অনুসিদ্ধান্তের মতো আমরা একবার সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি এর সূত্র যোগ করে আমরা নতুন একটি সূত্র পাবো, সেটা নিয়েও আমরা এখানে ম্যাথটি ক্যালকুলেশন করতে পারবো। অর্থাৎ এই ম্যাথে আমাদের মনে রাখতে হবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মাধ্যমে আমরা যে কোনো এক সাইড থেকে কিন্তু প্রমাণটা করতে পারি, তবে অপেক্ষাকৃত আমরা রাইট হ্যান্ড সাইডে যে ট্যান বি প্লাস ট্যান সি আছে এই ট্যান বি প্লাস ট্যান সি এর কে ব্যবহার করে আমরা ট্যান কে ভাঙলে সাইন বাই কস পাবো। আমরা অতি সহজে 7B চ্যাপ্টারে সাইন এ প্লাস বি অথবা সাইন এ মাইনাস বি অথবা কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি এর সূত্রটা আমরা এখানে ইউজ করতে পারবো। এবং আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি সমান 180 দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি বলি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই ক্ষেত্রে কিন্তু তিনটি কোণের যোগফল এখানে রেডিয়ানে কিন্তু পাই দেওয়া আছে। আমরা যদি ষাটগুলোকে বলতাম তাহলে হয়তো 180 হতো, কিন্তু ইন্টারে উঠে তোমরা এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো পাবে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো তুমি বিশ্লেষণ করবে তোমরা বিশ্লেষণ করবে সেক্ষেত্রে কিন্তু রেডিয়ানই ব্যবহার করা লাগবে। তাহলে এখন আসো আমরা এটার রাইট হ্যান্ড সাইড দিয়ে তোমাদের সামনে প্রমাণ করার চেষ্টা করব। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, ট্যান বি
plus tan c তাহলে আমরা এই tan b কে যদি ভাঙি তাহলে আমরা পাচ্ছি দেখো sin b এখানে অ্যাঙ্গেল ঠিকই থাকবে sin b by cos b plus sin c by cos c আমরা এখানে লসাগু করব তাহলে cos b into cos c পাবো আমরা লসাগু তাহলে cos b into cos c তাহলে cos b into cos c কে cos b দ্বারা আমরা যদি ডিভাইড করি তাহলে এখানে থাকবে লবে আছে sin b আর হরিজে আমরা পাবো ক্যালকুলেশন করে cos c এরপর আসো দেখো এখানে cos b into cos c কে যদি cos c দ্বারা ডিভাইডেড করি তাহলে আমরা এখানে পাবো দেখো sin অর্থাৎ cos b এখানে আগে লিখে নিব cos b into sin c অর্থাৎ b এবং c দুটি অ্যাঙ্গেল আমরা b এবং c আমরা যদি সাইক্লিক অর্ডারের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা পাচ্ছি দেখো sin a into cos b প্লাস cos a into sin b এর সাথে যদি কম্পেয়ার করতাম তাহলে আমাদের লবের সূত্র হতো দেখো sin a plus b অর্থাৎ b plus c এবং আমাদের এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে অর্থাৎ cos b into cos c সমান cos a দেওয়া আছে তাহলে আমরা এখানে cos b into cos c এর মান আমরা এখানে বসিয়ে দিব cos a এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই b plus c এখানে দেখো a plus b plus c সমান পাই দেওয়া আছে এটি ব্যবহার করে আমাদের b plus c কে আমরা কিভাবে আমরা এই sin a তে আনতে পারবো তাহলে কিন্তু লেফট হ্যান্ড সাইডে tan a পেয়ে যাব তাহলে এখানে আমরা যদি এখন পেতে চাই আমরা এটা লিখতে পারবো sin পাই মাইনাস a পাবো কেন পাবো সেটা আমি তোমাদের সাইড নোট আমি একটু দেখানোর চেষ্টা করছি একটু খেয়াল করো এটার কথা যদি বলতে চাই যেহেতু এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান পাই সেই ক্ষেত্রে আমরা রাখবো কিন্তু দেখো b প্লাস c তাহলে আমরা এখানে রেখে দিব b প্লাস c তাহলে পাই মাইনাস a পেলাম তাহলে এটি কিন্তু আমরা ব্যবহার করলাম b প্লাস c সমান পেলাম পাই মাইনাস a বাই cos a এর পরের লাইনে যদি আমি এই ম্যাথটি দেখাতে চাই সেই ক্ষেত্রে লক্ষ্য করো এখন তোমাদের বলবো যারা ফার্স্ট ইয়ার ম্যাথটি দেখবে পাই মাইনাস a a বলতে এখানে সূক্ষ্ম কোণ তাহলে পাই মানে 180 ডিগ্রি থেকে কম অর্থাৎ সেকেন্ড কোয়াড্রান্টে আমাদের এই মানটি আসবে যেহেতু সাইন এর সাথে আমাদের পাই মাইনাস a দেওয়া আছে সেহেতু সেকেন্ড কোয়াড্রান্টে কিন্তু তোমাদের এখানে থাকবে এই মানটি তাহলে এখানে আমরা লিখতে পারবো এটি সাইন a থাকবে আর নিচে আছে দেখো cos a ওকে আর এখানে দেখো আমাদের যদি বলতে চাই cos b into cos c এর মান আমরা এখানে বসিয়েছি তাহলে আমরা এখানে লিখে নিতে পারবো cos b into cos c সমান আমরা cos a আমরা একটু লিখে নেব এই ক্ষেত্রে তাহলে আমরা এখন পেয়ে গেলাম দেখো এখানে tan a পেয়ে যাচ্ছি যেটাকে আমরা বলছি লেফট হ্যান্ড সাইড ওকে তাহলে অতি সুন্দরভাবে আমরা বলতে পারছি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ওকে তাহলে প্রুফ শেষে আমরা প্রুফ লিখে দিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনুরোধ করব আমাদের স্কুল এই চ্যানেলে আমি এবং ফাচার আসি তোমাদের জন্য আসি এবং আমরা চেষ্টা করব তোমাদের জন্য যতটুকু পারি আমাদের এই এডুকেশনাল সাইটে যে কোনো বিষয় বিশেষ করে আমি ম্যাথের ক্লাসগুলো খুব ভালোভাবে খুব আন্তরিকতার সাথে চেষ্টা করব তোমাদের দোয়ায় যাতে ভালোভাবে ক্লাসগুলো আপলোড করতে পারি আমি অলরেডি ইন্টারের ম্যাথগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অ্যাকচুয়ালি বলতে কি ত্রিকোণমিতির প্রতিটা ম্যাথ যদি তোমাদের সামনে আমি কমপ্লিটলি করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আসলে বইটা কমপ্লিট করতে একটু সময় লাগবে তোমরা অবভিয়াসলি জানো যে ত্রিকোণমিতি এত পরিমাণ ম্যাথ এখানে আছে ম্যাথগুলো অ্যাকচুয়ালি তোমরা যদি বারবার প্র্যাকটিস করো সেটাতে কিন্তু আরও সুবিধা হয় আমি যদি ম্যাথগুলো প্রতিটা ম্যাথই করে দিতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে যতটুকু পারি আমি কোনো একটা ম্যাথের যেগুলো বোর্ডে আসে বা তোমাদের পরীক্ষাতে আসে যেমন এই ম্যাথটি তোমাদের সৃজনশীলে দুই মার্কসের প্রশ্নে চলে আসতে পারে সেক্ষেত্রে এই ধরনের ম্যাথগুলো আমি তোমাদের সামনে কমপ্লিট করার চেষ্টা করছি তোমরা সবসময় আমাদের স্কুলেই সাইটে থেকো আমি এবং ফাচার তোমাদের জন্য সবসময় কাজ করে যাব এই শুভকামনায় এই ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ।